ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার মধ্যেই শনিবার ইরাকের বাগদাদ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত সেনা ঘাটিতে বিমান হামলার ঘটনা ঘটে গণমাধ্যম জানায় ইরাকের আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফের ঘাঁটিতে ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হন ইরাকি সেনা ঘাঁটিতে হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠী এইলাত শহরে ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে জানিয়েছে চীনা গণমাধ্যম যদিও ওই হামলার বিস্তারিত কিছু জানানো হয়নি ইসরায়েল অধিকৃত অঞ্চলে এইলাত একটি গুরুত্বপূর্ণ এলাকা হামলার পর দায় স্বীকার করে হামাসের প্রতি সংহতি জানায় সশস্ত্র গোষ্ঠীটি ইরাকের সেনা ঘাঁটিতে কারা হামলা চালিয়েছে তা এখনও কেউ দায় স্বীকার না করলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দাবি বাইডেন প্রশাসনের মদদে এ হামলা হয়েছে এ ঘটনায় নিন্দা জানিয়ে হামাস বলেছে এতে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে ঢাকায় জমি সহ কোটি টাকার পুরস্কার গেল সাত অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে এই গোষ্ঠীটি বেশ কয়েকবার মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম নাদিম মারজান সময় সংবাদ